এই সকালে জাপানের এই গ্রামের পথ দিয়ে হাঁটছিলাম, আমার ব্যস্ততা যেন 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে নেমে এসেছে। বাড়িতে আমি 100 ডিগ্রি ব্যস্ত থাকি, আর এই রাস্তায় আমার ব্যস্ততা 0 ডিগ্রি হয়ে গেল। এই অনুভূতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, এই কারণগুলো আমি শেয়ার করতে চাচ্ছি এবং এটা কিভাবে সম্ভব হলো সেটা আশা করি আপনাদের উপকারে লাগবে। এর মূল কারণ হলো ইন্টারনেট, এর মূল কারণ হলো ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার ওভারফ্লোয়িং ডিস্ট্রিবিউশন। আমি শুধু না, আমি তো ধরেন কাজ করি প্রফেশনাল, ইন্টারনেটের মাধ্যমে আমার নেশা এবং পেশা, কিন্তু যাদের শুধু নেশা তাদের জীবন কিন্তু দুর্বিষহ। আমাদের এই ইন্টারনেট টেকনোলজি অনেকেই দোষারোপ করে, বলে এটা একটা জীবনের সবচেয়ে বড় ঝামেলা, আবার অনেকেই বলে এটাকে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আমি ঠিক তা নই, আমি মাঝামাঝি একটা পদ্ধতিতে অবস্থান করতে চাই। মূল যে কারণটা হলো, এখন কোড়াল দিয়ে গাছ কাটা যায়, আবার কোড়াল দিয়ে মানুষও হত্যা করা যায়, মানে এটা কিন্তু কোড়ালের দোষ না, দোষ হলো যিনি ব্যবহার করবেন তার, এটা হলো ব্যবহারকারীর নিয়ন্ত্রণের অভাব। এই নিয়ন্ত্রণটা তখনই হাতের নাগালের বাহিরে চলে যায় যখন আমরা আমাদের প্রাইভেট এবং পাবলিক বিষয়গুলো এক করে ফেলি, আমরা যখন ইমোশনাল হয়ে যাই। আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে এক সময় পোকা ছিলাম, 2008 সাল থেকে আমি ফেসবুক ব্যবহার করি এবং শুরু থেকেই ইউটিউব ব্যবহার করি, কারণ আমার ব্লগিং করা, ভিডিও প্রোডাকশন করা, ডিস্ট্রিবিউশন করাই আমার নেশা এবং পেশা। আমি 2001 সাল থেকে অনলাইনে ইন্টারনেট ইউজ করি, এটা আমার সৌভাগ্য। দিক মাল্টিমিডিয়াতে মাল্টিমিডিয়া চিফ থাকার সময় দিক ISP-র অনলাইন ইন্টারনেট পেয়েছি, যা বাংলাদেশের খুব কম মানুষই পেয়েছে। সেই সূত্র ধরেই আমি সেই সময় থেকে ভাবতাম ইন্টারনেট দিয়ে পৃথিবী জয় করে ফেলা সম্ভব, পৃথিবী পরিবর্তন করে ফেলা সম্ভব। যখন লিমিটেড মানুষের ইন্টারনেট ছিল তখন এই জিনিসটা ভাবনা ছিল, সেই জন্য আমরা অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট, ICT ফর ডেভেলপমেন্ট, সিটিজেন জার্নালিজম, ডিজিটাল বাংলাদেশ, ইনফরমেশন সোসাইটি এস্টাবলিশমেন্ট, এরকম আন্দোলন করেছি। আজ আর আন্দোলন করতে হয় না, মানুষ নিজে থেকেই এসবে যুক্ত হয়ে গেছে, লাস্ট মাইল সলিউশন হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও কেন আমাদের এই দুর্ভোগ? মূল কারণ হলো প্রাইভেট এবং পাবলিক বিষয়গুলো আমরা এক করে ফেলি। এই জাপানে ইন্টারনেট আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু মানুষ কিন্তু অত্যাচারিত হয় না। মূল কারণ হলো জাপানিরা খুব নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে, যা দরকার তাই শুধু করে এবং এর